এসি কেনার সময় যে সকল বিষয়ে সচেতন থাকবেন। এসি কেনার কথা ভাবছেন? আপনার এই ভাবনায় কিছু বিষয় মাথায় রাখলে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে। এমনই কিছু বিষয় হচ্ছে, আপনার রুমের সাইজ অনুযায়ী সঠিক ক্যাপাসিটির এসি নির্বাচন করুন। নিজের ছকটি দেখুন, আপনার রুমের মাপঝোঁক অনুযায়ী কত ক্যাপাসিটির এসি লাগবে সেটা আপনিই বুঝতে পারবেন। এ তো গেল মাপঝোঁকের বিষয়। আরও কিছু বিষয় যদি বিবেচনায় রাখেন তাহলে রুম ঠান্ডা হওয়া নিয়ে আর ভাবতে হবে না। রুমটি যদি টপ ফ্লোরে হয় বা আপনার রুমে যদি প্রাইভেসি রোধ পড়ে তাহলে ক্যাপাসিটি নির্বাচনের সময় এই বিষয়টা বিবেচনায় রাখুন। আবার দরজা জানালাগুলো বারবার খোলা ও বন্ধ হয় কিনা, রুমে অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের অবস্থান, রুমটিতে বেশিরভাগ সময় কতজন মানুষ থাকবে, এই সকল বিষয় বিবেচনায় রেখে এসির ক্যাপাসিটি নির্বাচন করুন। কিভাবে এসির ইনডোর ইউনিট স্থাপন করবেন? রুমের পজিশন অনুযায়ী ইনডোর ইউনিটের জায়গা নির্ধারণ করে ছাদ থেকে আনুমানিক 8 ইঞ্চি নিচে এসি সেট করা ভালো। তবে রুমের উচ্চতা যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় সেক্ষেত্রে এসিটি ফ্লোর থেকে 7 ফুট উচ্চতায় সেট করা ভালো। যেখানে এসি সেট করবেন সেখান থেকে বাম দিকে কমপক্ষে 6 ইঞ্চি এবং ডান দিকে কমপক্ষে 6 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। বিসপ্লেট লাগানোর সময় খেয়াল রাখতে হবে কোনো ইলেকট্রনিক বা প্লাম্বার লাইনের যেন ক্ষতি না হয়। বেসপ্লেট লাগানো অবস্থায় বেসপ্লেটের ডান পাশের পায়া থেকে ইনলেট ও আউটলেট পাইপের শেষ প্রান্ত পর্যন্ত মেজারমেন্ট টেপ দিয়ে মেপে ছিদ্র করার স্থান নির্ধারণ করতে হবে। ছিদ্রটি যেন রুমের ভেতরের দিক থেকে বাইরের দিকে ঢালু থাকে। ছিদ্র করার সময় মাথায় রাখতে হবে যেন এসি সেট করার পর ছিদ্রটি বাইরে থেকে দেখা না যায়। এসি সেট করার সময় ইনডোর ইউনিটের দুই কোণা সমান উচ্চতায় আছে কিনা তা লেভেল গেজ দিয়ে মেপে নিশ্চিত হয়ে নিন। এসি সেট হয়ে গেলে এসি ড্রেন লাইনের পানি কোনো বাধা ছাড়া ঠিকভাবে প্রবাহিত হতে পারছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কিভাবে এসির আউটডোর ইউনিট স্থাপন করবেন? আউটডোর ইউনিট বসানোর জন্য যে জায়গা বেছে নেবেন সে জায়গাটা যেন আউটডোর ইউনিটের ভার বহন করার মতো যথেষ্ট মজবুত হয় সেটা খেয়াল রাখবেন। জায়গাটি মজবুত হলে কম্পনের মাত্রা বাড়বে না, ফলে বিরক্তিকর শব্দ সৃষ্টির সম্ভাবনা থাকবে না। আউটডোর ইউনিট সেট করার সময় সার্ভিস এক্সপার্টকে সেফটি বেল্ট, হ্যান্ড গ্লোভস এবং হেলমেট ব্যবহার করতে হবে। আউটডোর ইউনিটটি যেখানেই সেট করা হোক না কেন সেটি সুনির্দিষ্ট ফ্রেমে সেট করাই ভালো। ফ্রেমের অ্যাঙ্গেলটি কমপক্ষে 4 মিলিমিটার পুরু হওয়া জরুরি। কোনো অবস্থাতেই বদ্ধ জায়গায় আউটডোর ইউনিট সেট করা যাবে না। আউটডোর ইউনিটের ফ্যানটি অবশ্যই বহির্মুখী রাখতে হবে। আউটডোর ইউনিট যেখানে সেট করবেন সেখান থেকে ডানে কমপক্ষে 12 ইঞ্চি এবং বামে 15 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। আবার সামনের দিকে 48 থেকে 60 ইঞ্চি এবং পেছনের দিকে 6 থেকে 8 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। ইনডোর ইউনিট যেখানে সেট করবেন সেখান থেকে আউটডোর ইউনিট 10 থেকে 15 ফিট দূরত্বে স্থাপন করা ভালো। এই পরিমাপটা ঠিক মতো মেনে চললে আপনার এসি দীর্ঘদিন ভালো থাকবে। কিভাবে ওয়ালটন এসি চালাবেন? প্রথমে সুইচ বোর্ড থেকে এসির সুইচ অন করুন। এসি থেকে সব ধরনের সুবিধা পেতে
রিমোটের ফাংশনগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। এসি অফ অন করার জন্য এই বাটনটি চাপুন। ঘরের তাপমাত্রা আপনার সুবিধা মতো রাখার জন্য এই বাটনটি ব্যবহার করুন। এই বাটনগুলোর সাহায্যে ঘরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো কমানো যায়। এই বাটনটি ম্যাজিকের মতো কাজ করে, এটিকে ম্যাজিক বাটনও বলা যায়। এই বাটন ব্যবহার করে আপনার ঘরকে আরামদায়ক স্থানে পরিণত করতে পারবেন। মোড বাটনে চাপ দিলে ডিসপ্লেতে অটো, ফ্যান, কুল এবং ড্রাই অপশনগুলো দেখতে পারবেন। এই বাটনটি বারবার চেপে আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশন বেছে নিতে পারবেন। আপনি যদি অটো অপশন বেছে নেন, তাহলে এসি নিচ থেকেই ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবে। কারণ বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত এবং মানুষের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরামদায়ক। আপনি যদি ঘরটিকে ঠান্ডা করতে চান, তাহলে কুল অপশন বেছে নিন। প্লাস মাইনাস বাটন চেপে ঘরের তাপমাত্রা বাড়াতে কমাতে পারবেন। আপনি যদি ফ্যান অপশন বেছে নেন, তাহলে প্লাস মাইনাস বাটন চেপে বাতাসের গতি বাড়াতে কমাতে পারবেন। তবে এক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো কমানো যাবে না। আপনার রুমে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে আপনি ড্রাই অপশন বেছে নিতে পারেন। এসি এ সময় রুমের স্যাঁতস্যাঁতে ভাব দূর করে রুমের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনবে। এই বাটন চেপে আপনি এনার্জি সেভিং অপশনে যেতে পারবেন। এনার্জি সেভিং মোড আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে। ইনভার্টার মডেলের এসিতে আপনি ইকো মোডের সুবিধা পাবেন। এই বাটন চেপে আপনি নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন। টাইমার অপশনে গিয়ে আপনি যে সময় সেট করবেন, ঠিক সে সময় এসি অটোমেটিক অন হবে। আবার আপনি এই অপশনে গিয়ে কত সময় পরে এসি অফ হবে সেটি নির্ধারণ করে দিলে ঠিক সে সময় এসি অটোমেটিক অফ হয়ে যাবে। এই বাটনটি ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন। এই বাটনটির মাধ্যমে আপনি আপনার এসিকে স্লিপ মোডে নিতে পারবেন। আপনার এসিকে জানিয়ে দিলেন আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার এসি ঘুমাবে না। কুলিং মোডে স্লিপ অপশনটি চালু করলে ইনডোর ফ্যান স্পিড স্বয়ংক্রিয়ভাবে লো মোডে চলে আসবে। সেট তাপমাত্রা প্রথম 1 ঘন্টায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, পরবর্তী 3 ঘন্টায় আরও 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আপনি হয়তো 22 ডিগ্রি সেলসিয়াসে স্লিপ অপশনটি চালু করে ঘুমিয়ে পড়েছেন। এক্ষেত্রে স্লিপ অপশনটি আপনার আরামের জন্য রুমের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে 24 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাবে। তবে মনে রাখতে হবে স্লিপ অপশনটি 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা পরে পূর্বের অবস্থায় ফিরে যাবে। আপনার ঘরকে খুব দ্রুত ঠান্ডা করতে চাইলে এই টার্বো বাটনটিতে চাপ দিন। আপনার প্রয়োজন অনুযায়ী ঘরটা ঠান্ডা হয়ে গেলে আবার টার্বো বাটন চাপ দিয়ে অপশনটি বন্ধ করে দিন। যতক্ষণ টার্বো বাটন অন থাকবে, ততক্ষণ স্লিপ এবং ইকো বাটন কাজ করবে না। ওয়ালটন এসির আয়োনাইজার হেলথ বাটন অন করলে রুমের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দুর্গন্ধ ও ধোয়ামুক্ত স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে। কিভাবে ওয়ালটন এসি রক্ষণাবেক্ষণ করবেন? এসির ভালো পারফরমেন্স অনেকখানি নির্ভর করে সঠিক রক্ষণাবেক্ষণের উপর। কিছু বিষয়ে সচেতন থাকলে আপনার এসিটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। মাসে কমপক্ষে 2 বার এসির ফিল্টার নেট পরিষ্কার করলে এসির কুলিং পারফরমেন্স ভালো থাকে। রুমকে প্রয়োজনের তুলনায় বেশি ঠান্ডা করা স্বাস্থ্যকর নয়। রুমের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রুমের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এসি চালানোর সময় রুমের দরজা জানালা বন্ধ আছে কিনা সে বিষয়ে খেয়াল রাখুন। যদি অনেক দিন এসিটি অব্যবহৃত থাকে, তাহলে প্লাগ খুলে রাখুন অথবা ব্রেকার অফ করে রাখুন, যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। ওয়ালটন এসি কেন বেছে নেবেন? টুইন ফোল্ড ইনভার্টার টেকনোলজি। বর্তমান সময়ের সর্বোচ্চ প্রযুক্তির টুইন ফোল্ড ইনভার্টার টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে ওয়ালটন ইনভার্টার এসি।
ওয়ালটন এসির কম্প্রেসর ডিজিটাল স্পিড নিয়ন্ত্রণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রুমকে ঠান্ডা করে রুমের সঠিক ও স্বাস্থ্যকর তাপমাত্রা বজায় রাখে। ওয়ালটন ইনভার্টার এসিতে সর্বোচ্চ পরিমাণ 60% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। আয়োনাইজার ওয়ালটন এসি নিয়ন্ত্রিত মাত্রায় নেগেটিভ আয়ন জেনারেট করে। এই নেগেটিভ আয়ন রুমের বাতাসে মিশে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ধোঁয়া ও দুর্গন্ধযুক্ত রুমের বাতাসকে বিশুদ্ধ করে, অ্যাজমা দূর করতে সাহায্য করে, ফলে রুমের স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। নেগেটিভ আয়ন বাতাসের সঙ্গে থাকলে উচ্চ রক্তচাপ কমাতে ও ভালো ঘুম হতে সাহায্য করে। হোয়াইট ভোল্টেজ রেঞ্জ ওয়ালটন এসির কন্ট্রোল বোর্ড এমনভাবে ডিজাইন করা হয়েছে যা লো ভোল্টেজ ও হাই ভোল্টেজে চলতে পারে। ভোল্টেজ 140 থেকে 265 পর্যন্ত। অটোমেটিক ফোর ওয়ে সুইং ওয়ালটন এসিতে রয়েছে অটোমেটিক ফোর ওয়ে সুইং যা রুমের চারদিকে সমানভাবে দ্রুত ঠান্ডা বাতাস ছড়ায়, ফলে রুমের প্রতিটি জায়গায় থাকা প্রতিটি ব্যক্তি সমানভাবে ঠান্ডা বাতাস পান। টার্বো কুলিং রুমের তাপমাত্রা অনেক বেশি থাকলেও ওয়ালটন এসির ফার্স্ট কুলিং পদ্ধতি খুব কম সময়ে রুমের তাপমাত্রা কমিয়ে এনে আরামদায়ক পরিবেশ তৈরি করে। সাইলেন্ট অপারেশন ওয়ালটন এসিতে অত্যাধুনিক সাইলেন্ট অপশন সুবিধা থাকার কারণে সাধারণ এসির তুলনায় শব্দ অনেক কম হয়। বিশেষ প্রয়োজনে বাতাসের প্রবাহকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে শব্দ সর্বনিম্ন হয়। হিডেন ডিসপ্লে ওয়ালটন এসির রিমোটের ডিসপ্লে বাটন চাপ দিয়ে এসির ডিসপ্লে লাইট অন অফ করা যায়, ফলে এসির ডিসপ্লের আলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। আইওটি ওয়ালটন স্মার্ট এসিতে আইওটি প্রযুক্তি থাকায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে এসিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং রিমোটের সকল ফাংশনই মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।